রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে নিষেধাজ্ঞার মধ্যে পড়ল পুতিন প্রশাসন। ওই হত্যাচেষ্টার জেরে মঙ্গলবার রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ জানায়, রাসায়নিক উৎপাদনের সঙ্গে জড়িত 7 রুশ কর্মকর্তা এবং 14টি কোম্পানি ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বাইডেন প্রশাসনের এটাই মস্কোর বিরুদ্ধে প্রথম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশিত হয়নি। নিষেধাজ্ঞার বিষয়টি আগেই আঁচ করতে পেরে সোমবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছিল, নাভালনিকে নিয়ে ওয়াশিংটন নাক গলালে সেটা ইতিবাচক দৃষ্টিতে দেখবে না তারা। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বা ইইউ নিষেধাজ্ঞা জারি করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল পুতিন প্রশাসন।